তিন দশেক আগে আমি যখন গেলাম ব্যাংকে, ব্যাংকে গিয়ে আমি অতদিন খোঁজ করিনি, দেখলাম যে ব্যাংকে অ্যাকাউন্ট নীল আছে। যে ব্যাংকে আমার টাকা ছিল প্রায় 16 লক্ষ 17 লক্ষ টাকা, সেখানে নীল হয়ে যাচ্ছে কেমন করে। তারপরে আমি যখন ওদের কাছে অ্যাকাউন্টসের সব হিসেব চাইলাম, ওরা দেখালো তাতে প্রত্যেক দিন 1 লাখ 1.5 লাখ করে টাকা তুলে নিয়েছে। কে তুলেছে, কারা তুলেছে, কিভাবে তুলেছে, কেন দিল, তাদের সেই যে চেকগুলো ওরা দিয়েছে সেই চেকগুলো কোথায়, সেই চেকের সই কার, এসব দেখালো, দেখতে পাইনি আমি। সুতরাং দেখতে হবে এটা এটিএম থেকে তুলেছে বলছে, মানে এটিএম থেকে তুলেছে, এটিএম এর ক্যামেরা আছে তো সেখানে তো দেখতে পারে, দেখছে না তো কেউ, পুলিশকে আমার ইনফরমেশন দেওয়া আছে, ডায়েরি করা আছে।